আগের দিন তাহলে আমরা দেখেছিলাম রেজিস্ট্যান্স কি, ডেফিনেশন অফ রেজিস্ট্যান্স, ইউনিট অফ রেজিস্ট্যান্স। আজকে দেখবো ফ্যাক্টরস অন হুইচ রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস। একটা কন্ডাক্টরস যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিকটা সাপ্লাই হচ্ছে, সেই কন্ডাক্টরসের রেজিস্ট্যান্স কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান, অন ইটস লেন্থ, এল। নাম্বার টু, অন ইটস ক্রস সেকশনাল এরিয়া, এ। অন দ্য নেচার অফ মেটেরিয়াল। নাম্বার ওয়ানে রয়েছে অন ইটস লেন্থ, লেন্থের সঙ্গে রেজিস্ট্যান্স কীভাবে ডিপেন্ড করে, না লেন্থের সঙ্গে রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর ডাইরেক্টলি প্রপোর্শন উইথ এল। দ্যাট মিন্স যদি লেন্থটা বাড়ানো হয়, কোনো কন্ডাক্টরের যদি লেন্থ বাড়ানো হয় তাহলে তার রেজিস্ট্যান্সটাও বাড়বে, আবার যদি লেন্থ কমানো হয় তাহলে রেজিস্ট্যান্সটাও কমবে। নেক্সট হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, একটা ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে কীভাবে ডিপেন্ড করে। ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাট মিন্স যে যদি আমরা ক্রস সেকশনাল এরিয়াটা কোনো ওয়্যারের বাড়ে তাহলে তার রেজিস্ট্যান্সটা কমবে, আর ক্রস সেকশনাল এরিয়াটা কমলে রেজিস্ট্যান্সটা বাড়বে। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা মার্জ করি একসাথে তাহলে কি পাবো, আর প্রপোর্শন উইথ এল বাই এ, আর প্রপোর্শন উইথ এল বাই এ, যেখানে এল এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শন আরটা, আর এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শন আরটা। আমরা জানি প্রপোর্শন থেকে যখন আমরা এটাকে ইকুয়াল টার্মে নিয়ে আসি একটা কনস্ট্যান্ট টার্ম লাগে, এখানে কনস্ট্যান্ট টার্মটা কি, আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ। এই টার্মটাকে, এই সিম্বলটাকে বলা হয় রো, হোয়ার রো ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নোন অ্যাজ রেজিস্টিভিটি। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে বলা হয় রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল অফ কন্ডাক্টর, যে কন্ডাক্টর দিয়ে তৈরি সেইটা। তিন নম্বর রয়েছে অন দ্য নেচার অফ মেটেরিয়াল, নেচার অফ মেটেরিয়াল মানে যে মেটেরিয়াল দিয়ে কন্ডাক্টরটা তৈরি তার উপরে ডিপেন্ড করবে, তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই জিনিসগুলোর উপরে রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। আমরা আগের ইকুয়েশনটাতে দেখলাম রেজিস্টিভিটি, তাহলে হোয়াট ইজ রেজিস্টিভিটি, দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই এ ওয়ার অফ ইউনিট লেন্থ অ্যান্ড ইউনিট ক্রস সেকশনাল এরিয়া ইজ কল্ড রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কি, একটা নন ওয়ারের যেটা ইউনিট লেন্থ আর ইউনিট ক্রস সেকশনাল এরিয়া যদি জানা থাকে তার যে রেজিস্ট্যান্সটা হবে সেটাকে রেজিস্টিভিটি বলে। এর এসআই ইউনিট কি, ওহম মিটার। কিভাবে আসে ওহম মিটার, এই ইয়েটা কিভাবে আসছে, আর রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ। এই ইকুয়েশনটা আমরা একটু আগেই পেলাম যে আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ। এখানে আরটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে দিয়ে নিয়ে আসি তাহলে রো ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আর ইনটু এ বাই এল, আর ইনটু এ বাই এল, যেখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার। তাহলে এই আর, আর এর ইউনিট কি, রেজিস্ট্যান্সের ইউনিট কি, আমরা আগে দেখেছি রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। ক্রস সেকশনাল এরিয়া এ, এর ইউনিট কি, মিটার স্কোয়ার। কেন মিটার স্কোয়ার কেন হয়, ওয়্যারটার শেপ সার্কেল শেপের, সার্কেলের এরিয়া হয় মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, ইউনিটের স্কোয়ার হয়, সেই জন্য এটা মিটার স্কোয়ার, আর লেন্থটা মিটার। মিটার মিটার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে এম থাকে, তাহলে ওহম ইনটু মিটার, রো ইকুয়ালস টু ওহম মিটার। এইভাবেই এই এসআই ইউনিটটা ক্যালকুলেশনটা আসছে, যে রেজিস্টিভিটির এসআই ইউনিট হচ্ছে ওহম মিটার। নেক্সট দেখো, এখানে একটা লাইন লেখা আছে, ফর এ মেটেরিয়াল ইরেসপেক্টিভ অফ লেন্থ অ্যান্ড এরিয়া দ্য রেজিস্টিভিটি ইজ এ কনস্ট্যান্ট টার্ম। লেন্থ আর এরিয়া এই দুটোর বাদ দিয়ে বাকি সব জায়গাতে রেজিস্টিভিটিটা কনস্ট্যান্ট থাকে। কোন কোন জিনিসগুলোর উপর ভ্যারি করে রেজিস্টিভিটি সেটা আমরা দেখব। রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল ভ্যারি উইথ টেম্পারেচার, টেম্পারেচার উপর কিভাবে ভ্যারি করছে। রেজিস্টিভিটি অফ এন অ্যালয়, হোমোজিনিয়াস মিক্সচার অফ মেটালস, এই জায়গায় একটু ক্লিয়ার করে দিই, অ্যালয় কি, দুটো বা তার বেশি হোমোজিনিয়াস মিক্সচার অফ মেটালস অর হেট্রোজিনিয়াস মিক্সচার অফ মেটালস মিশিয়ে যে মেটালসটা তৈরি করা হচ্ছে সেইগুলোকে বলা হচ্ছে অ্যালয়। ইজ জেনারেলি হায়ার দেন অফ ইটস কনস্টিটিউয়েন্ট মেটালস, কনস্টিটিউয়েন্ট মেটালস মানে কি বলছে, যে অ্যালয়টা যে যে মেটালসগুলো নিয়ে তৈরি তাদের থেকে অ্যালয়টা যেটা তৈরি হচ্ছে নতুন তার রেজিস্টিভিটিটা ওই মেটালসগুলোর থেকে বেশি হবে। এক্সাম্পল কনস্ট্যান্টাইন, কনস্ট্যান্টাইন কি, না ইজ এ অ্যালয় অফ কপার অ্যান্ড নিকেল, কপার আর নিকেল মিলে এই অ্যালয়টা তৈরি হয়, কপার আর নিকেলের থেকে কনস্ট্যান্টাইনের রেজিস্টিভিটি অনেক বেশি। অ্যালয়েস হ্যাভ হাই রেজিস্টিভিটি অ্যান্ড ডু নট অক্সিডাইজ, বার্ন রেডিলি অ্যাট হাই টেম্পারেচার। অ্যালয়েসের একটা কোয়ালিটি কি, না একে আমরা, এর রেজিস্টিভিটিটা খুব হাই হয় তার জন্য এ খুব সহজে বার্ন হয় না, অক্সিডাইজ হয় না, ঠিক আছে।
যার জন্য এটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। কোন কোন জায়গায় ইউজ হয়? না, ইউজড ইন হিটার, টোস্টার, যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, ম্যাক্সিমাম জায়গায় যে অ্যালয়েসগুলো ইউজ হয় সেগুলো অ্যালয়েসগুলো ইউজ হয়ে থাকে। যেমন টাংস্টেন, টাংস্টেন ইজ এ কাইন্ড অফ অ্যালয়, সেটা ইউজ হচ্ছে ফিলামেন্ট হিসাবে ইলেকট্রিক বাল্বে, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট হিসাবে টাংস্টেনটা ইউজ হয়ে যাচ্ছে, যার রেজিস্টিভিটিটা অন্যান্য মেটালের থেকে অনেক বেশি। নেক্সট দেখো, আগে আমরা যখন চ্যাপ্টারগুলোতে অ্যামমিটার ভোল্টমিটার পড়েছিলাম সেখানে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন সম্পর্কে একটু জেনেছিলাম, এখানে ডিটেলসে জানবো সিরিজ কানেকশন কি আর প্যারালাল কানেকশন কি। দেখো, সিরিজ কানেকশন যার এফেক্টিভ রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম হয়, কোনো কানেকশন যখন সিরিজে থাকে তার রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম এফেক্টিভ রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে? তাহলে সিরিজ কানেকশন কি সেটা একটু জানবো। যখন কারেন্ট যাওয়ার টার্মিনালস যে কন্ডাক্টর ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, যখন একটাই সাইড থাকবে, একটা সাইডের মধ্যে সবগুলো সেমভাবে থাকছে, সেগুলো হচ্ছে সিরিজ কানেকশন, ঠিক আছে? সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি হয়, এখানে একটা রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে, লেট আস টেক থ্রি রেজিস্ট্যান্স R1, R2, R3 দ্যাট আর কানেক্টেড ইন সিরিজ ইন এ সার্কিট, সিরিজ কানেকশনে রয়েছে তিনটে পাশাপাশি, মানে কারেন্ট যদি এদিক দিয়ে যায় একটাই রাস্তা এর এন্ড পয়েন্টে যাওয়ার জন্য, ঠিক আছে? একটাই রাস্তা দিয়ে একটাই পয়েন্ট দিয়ে কারেন্টটা আসছে, এন্ড পয়েন্টে যাচ্ছে। এখানে কারেন্ট পাস হচ্ছে I, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা, সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি হয়, কারেন্টটা সিরিজ কানেকশনের ক্ষেত্রে সেম থাকে, দ্যাট ইজ I, আর পোটেনশিয়াল ডিফারেন্সটা ভেরি করে। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স তিনটে রয়েছে, একটা V1, একটা V2, একটা V3। ওহমস ল থেকে আমরা কি জেনেছিলাম, ওহমস ল থেকে আমরা পেয়েছিলাম V=IR, এই রিলেশনটা আমরা ওহমস ল থেকে পেয়েছিলাম, ঠিক আছে? সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি হয় বললাম, কারেন্টটা সেম থাকে, পোটেনশিয়াল ডিফারেন্সটা ভেরি করে, সেই জন্য এখানে আইটা সেম, ভিটা V1, V2, V3 হয়েছে। এইবারে ভিটার V1 যদি করি তাহলে ফর্মুলাটা হচ্ছে IR1, V2 যদি করি তাহলে হবে IR2, আর V3 করলে হবে IR3। তাহলে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স V যেটা সেটা কত হয়ে যাবে, V1+V2+V3, V1+V2+V3। এবারে V1, V2, V3 এই ভ্যালুগুলো যদি পুট করি আমরা কি পেয়েছি, V1 = পেয়েছি IR1, V2 = IR2, V3 = IR3 পেয়েছি। তাহলে টোটাল V যেটা কি পাবো, পোটেনশিয়াল ডিফারেন্স, টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পাবো IR1, IR2, IR3। আই কমন গেলে থাকছে R1+R2+R3। আর আমরা কি জানি, এই রিলেশনটা থেকে আমরা জানি যে V = IR, তাহলে লেফট সাইডে V এর পজিশনে আমরা IR পুট করতে পারি, তাহলে IR = IR1+R2+R3, আই ক্যান্সেল হয়ে গেলে আর থাকছে R = R1+R2+R3। তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, টোটাল যে রেজিস্ট্যান্সগুলো থাকছে সেগুলো সামেশন হচ্ছে, অ্যাড হচ্ছে, R1+R2+R3 টোটাল যে রেজিস্ট্যান্সটা সেটাই হচ্ছে এফেক্টিভ রেজিস্ট্যান্স, যার জন্য সিরিজ কানেকশনে যখন থাকে তখন সেটা ম্যাক্সিমাম হয়, এফেক্টিভ রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম হয়, আর প্যারালালের ক্ষেত্রে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা মিনিমাম হয়, সেটা আমরা নেক্সট ইয়েতে দেখছি। নেক্সট আমরা দেখব প্যারালালে যখন রেজিস্ট্যান্সটা থাকে, রেজিস্ট্যান্স ইন প্যারালাল, এখানে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা কি হয়, মিনিমাম হয়, সিরিজে আমরা কি দেখলাম ম্যাক্সিমাম, প্যারালালে হয় মিনিমাম। এখানেও সেরকম একটা সেট আপ করা হয়েছে যেখানে তিনটে রেজিস্ট্যান্সকে নেওয়া হয়েছে R1, R2, R3, হুইচ ইজ কানেক্টেড ইন প্যারালাল ইন দ্য ইলেকট্রিক সার্কিট। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আইটা ভেরি করছে, কারেন্ট যেটা যাচ্ছে সেটা ভেরি করছে, I1, I2, I3। প্যারালাল কানেকশন কোনগুলো, যেখানে একটা এন্ড পয়েন্ট থেকে আর একটা এন্ড পয়েন্টে যাওয়ার সেভারেল ওয়েজ থাকবে, বিভিন্ন রকম রাস্তা রয়েছে, এটা এদিক থেকেও যেতে পারে, কারেন্টটা এদিক থেকে এদিকে পাস করতে পারে, আবার I2 এই সার্কিটটা দিয়ে এভাবে পাস করতে পারে, আবার এইভাবেও পাস করতে পারে, ঠিক আছে? এই কানেকশনগুলোকে বলা হয় প্যারালাল কানেকশন। তাহলে এখানে কারেন্টটা তিনটে রয়েছে I1, I2, I3, এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম, কারেন্ট যেখানে ভেরি করবে প্যারালাল কানেকশন কি হবে, কারেন্টটা ভেরি করবে, বাট পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম, যেখানে সিরিজ কানেকশনে কি ছিল, পোটেনশিয়াল ডিফারেন্সটা ভেরি করছিল। তাহলে এখানে যদি আমরা ওহমস লটা প্লট করি তাহলে কি পাবো, V = IR, এখান থেকে আইটা যেহেতু ভেরি করছে তাহলে I1 হয়ে যাবে V/R1, I2 হয়ে যাবে V/R2, I3 হয়ে যাবে V/R3। টোটাল কারেন্টটা যদি ক্যালকুলেশন করি, দ্যাট ইজ I, তাহলে আমরা পাবো I1+I2+I3। I এর ভ্যালু এই ভ্যালু এই ক্যালকুলেশন থেকে যদি আমরা বের করি, I = পাবো V/R, I এর ভ্যালুটা এখানে পুট করলাম V/R, I1, I2, I3 এর ভ্যালুগুলো যেগুলো এখান থেকে পেয়েছি সেগুলো যদি পুট করি, V/R1+V/R2+V/R3, সেটা ভ্যালুগুলো পুট করলে VV ক্যান্সেল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ I = I1+I2+I3। তাহলে কনক্লুশনে কোথায় পৌঁছাচ্ছি আমরা, কনক্লুশনে কি দেখতে পাচ্ছি যে প্যারালাল কানেকশনের এফেক্টিভ রেজিস্ট্যান্সটা রেসিপ্রোকাল,
তার যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে তাদের প্রত্যেকটা রেসিপ্রোকালের সামেশন হয়, মানে 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3 হুইচ ইজ ইকুয়ালস 1 বাই আর, দ্যাট ইজ দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স ইন প্যারালাল কানেকশন। ওকে।